কোভিড-19-এ থমকে আছে সারা পৃথিবী। সামান্য একটা ভাইরাসের হাতে বন্দী সারা পৃথিবীর মানুষ। অনেকে বলে প্রতি 100 বছর পরপর নাকি নতুন করে কোনো প্যান্ডেমিক সৃষ্টি হয়, কিন্তু আসলেই কি তাই? যদি বলি ভবিষ্যতের প্যান্ডেমিক আরও অনেক তাড়াতাড়ি হতে পারে, আর তার কারণ হিসেবে যদি বলি গ্লোবাল ওয়ার্মিং, কি বিষয়টা অবাক করা শোনায়। তো এটা নিয়েই আমাদের নার্ডি আন্ডার এ পর্বের ভিডিও, পারমাফ্রস মেল্টিং, হাউ গ্লোবাল ওয়ার্মিং ক্যান কজ ফিউচার প্যান্ডেমিক্স। গ্লোবাল ওয়ার্মিং কী করে প্যান্ডেমিক সৃষ্টি করতে পারে সেটা বুঝতে হলে প্রথমে আমাদের জানতে হবে হোয়াট ইজ পারমাফ্রস্ট। আমরা যদি পৃথিবীর মানচিত্রের দিকে তাকাই, আমরা দেখতে পাই উত্তর গোলার্ধে বেশ কিছু অঞ্চল রয়েছে যেগুলো বছরে 12 মাস বরফে ঢাকা থাকে। এর মধ্যে রাশিয়ার সাইবেরিয়া যেমন আছে, আছে যুক্তরাষ্ট্রের আলাস্কা ও কানাডার বিভিন্ন অঞ্চল। 1850 সাল থেকে পৃথিবীর বৈশ্বিক তাপমাত্রার আমরা যদি একটি ট্রেন্ড লক্ষ্য করি, আমরা দেখতে পাই প্রতিনিয়ত তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। শুধুমাত্র 2003 এবং 2017 সালের দুটি ছবি যদি আমরা দেখি, আমরা দেখতে পাই কন্টিনিউয়াস পারমাফ্রস্ট রিজিয়ন প্রতিনিয়ত কমে আসছে এবং স্পোরাডিক পারমাফ্রস্ট রিজিয়ন বেড়ে চলছে। কন্টিনিউয়াস পারমাফ্রস্ট রিজিয়ন হচ্ছে যেগুলো বছরে 12 মাস বা সবসময় বরফে ঢাকা থাকে, আর স্পোরাডিক পারমাফ্রস্ট রিজিয়ন হচ্ছে যে অঞ্চলগুলো ইন্টারমিডিয়েটলি, অর্থাৎ কখনও, যেমন শীতকালে হয়তো বরফে ঢাকা থাকছে কিন্তু গ্রীষ্মকালে সেই বরফগুলো গলে পানি হচ্ছে, সে কারণে সেখানে বছরে সর্বক্ষণিক বরফ থাকে না। মজার ব্যাপার হচ্ছে সারা পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধির হার কিন্তু একরকম থাকে না। কোথাও যেমন 1 ডিগ্রি হারে বৃদ্ধি পায়, কোথাও 2 ডিগ্রি, আবার কোথাও 4 ডিগ্রি। আমরা যদি শুধু 2019 সালের জানুয়ারি থেকে জুলাই মাসের ল্যান্ড অ্যান্ড ওশন টেম্পারেচার লক্ষ্য করি, আমরা দেখতে পাই কোথাও যেমন রেকর্ড ওয়ার্মেস্ট টেম্পারেচার অবজার্ভ হয়, আবার কোথাও রেকর্ড কোল্ডেস্ট টেম্পারেচার। বলা বাহুল্য রেকর্ড ওয়ার্মেস্ট বা তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার প্রবণতা বা এরকম অঞ্চল অনেক বেশি, সেই তুলনায় তাপমাত্রা কমা বা রেকর্ড কোল্ডেস্ট টেম্পারেচার অবজার্ভড হওয়ার মতন অঞ্চল খুবই কম। কিন্তু অদ্ভুত বিষয় হচ্ছে এই ক্লাইমেট চেঞ্জ কি করে কোনো প্যান্ডেমিক সৃষ্টি করবে? প্যান্ডেমিক তো সৃষ্টি করে রোগ জীবাণু, তাহলে এটা কি কোনো মুভির মতো জম্বি অ্যাপোকালিপস হবে? ব্যাপারটা পুরোপুরি তা না হলেও তার সাথে কিছুটা হলেও সাদৃশ্যপূর্ণ। আমরা জানি কোনো লিভিং অর্গানিজম যখন মরে যায়, তার ডেড বডিটাকে ডিকম্পোজ করতে সাহায্য করে অনেক অনেক ব্যাকটেরিয়া সহ আরও অনেক রকমের মাইক্রো অর্গানিজম। কিন্তু এই পারমাফ্রস্ট অঞ্চলগুলোতে মাটির উপরে বেশ বড় একটা লেয়ার তৈরি করে রাখে বরফ, কাজেই যখন এই সকল অঞ্চলে কোনো লিভিং অর্গানিজমের বডি ডিকম্পোজড হয়, আমরা জানি প্রতিটা লিভিং অর্গানিজম অসংখ্য অসংখ্য মাইক্রো অর্গানিজমের আধার, আর এই মাইক্রো অর্গানিজমগুলো হাজার হাজার বছর ধরে এই বরফে সুপ্ত অবস্থায় থাকতে পারে। কাজেই যখন এই বরফগুলো গলে পানি হয়ে জলাধারে আসে বা অন্য কোনোভাবে মানুষের সংস্পর্শে আসে, তখনই অনেক অনেক রোগ জীবাণু যেমন ভাইরাস ব্যাকটেরিয়ারা আবারও নতুন করে মানুষের মাঝে ফিরে আসতে পারে, সৃষ্টি করতে পারে নানা রকমের অসুখ। এভাবেই আমাদের মাঝে ফিরে আসতে পারে স্প্যানিশ ফ্লু, বুবনিক প্লেগ, স্মল পক্সের মতো আরও অনেক অসুখ যেগুলোকে আমরা পৃথিবী থেকে নির্মূল করেছিলাম ভ্যাকসিনের মাধ্যমে। বিজ্ঞানীরা দেখেছেন 100 মিলিয়ন ইয়ার্স ওল্ড মাইক্রো অর্গানিজমদেরকেও অত্যন্ত লো এনার্জি মিডিয়ামে ল্যাবরেটরিতে গ্রো করানো সম্ভব হয়। আমরা জানি সাধারণত যখন ল্যাবরেটরিতে কোনো মাইক্রো অর্গানিজম যেমন ব্যাকটেরিয়া বা ভাইরাসকে গ্রো করানো হয়, তাকে অত্যন্ত ওয়েল নারিশড মিডিয়াম দেওয়া হয়, যেখানে তার বেঁচে থাকার জন্য এবং বংশবৃদ্ধি করার জন্য যথেষ্ট পরিমাণ পুষ্টি এবং শক্তি সরবরাহ করা থাকে। কিন্তু এই সকল ব্যাকটেরিয়াগুলো যেহেতু দীর্ঘকাল বরফে সুপ্ত অবস্থায় ছিল, তাদের মধ্যে এক ধরনের অ্যাডাপ্টেবিলিটি গ্রো করে, যার ফলে তারা অত্যন্ত লো এনার্জি মিডিয়ামে বেঁচে থাকতে সক্ষম। আমরা ইতিমধ্যেই জানি অনেক ব্যাকটেরিয়া অ্যান্টিবায়োটিকের অ্যাগেনস্টে রেজিস্ট্যান্স ডেভেলপ করেছে। এখন যদি তারা অত্যন্ত লো এনার্জিতেও বেঁচে থাকতে সক্ষম হয়, তাহলে আমরা বুঝতেই পারি ভবিষ্যতে তারা আমাদের জন্য কত বড় একটা থ্রেট আকারে উপস্থাপিত হতে পারে। আর কথাগুলো যে নিতান্তই থিওরিটিক্যাল তা কিন্তু নয়। 2016 সালে রাশিয়ার সাইবেরিয়াতে হঠাৎ করে অ্যানথ্রাক্সের আউটব্রেক দেখা যায়। কিন্তু অ্যানথ্রাক্স তো আমরা অনেক আগেই পৃথিবী থেকে নির্মূল করেছি ভ্যাকসিনের মাধ্যমে, তাহলে কী করে তা ফিরে এলো আবারও আমাদের মানুষের মাঝে রোগ ঘটাতে? এর জন্য ধারণা করা হয় সেই অঞ্চলে রেইনডিয়ার নামে এক ধরনের বিশেষ হরিণ রয়েছে। বরফ গলে যখন এই রোগ জীবাণুগুলো, অ্যানথ্রাক্সের জীবাণু
পরিবেশে আসে তখন তা সবার প্রথম অ্যাটাক করে এই রেইনডিয়ার হরিণগুলোকে, এবং সেই হরিণ থেকেই পরবর্তীতে সংক্রমিত হয় মানুষের মাঝে। কাজেই গ্রেটা থুনবার্গের বাসায় যদি বলতে হয়, এখন আমাদের আর আশা দেখবার সময় নেই, আশায় বুক বাঁধারও সময় নেই, সময় এসেছে চিন্তা করার। এবং আমাদের চিন্তাকে কাজে রূপান্তর করার মাধ্যমে গ্লোবাল ওয়ার্মিংকে যেমন প্রতিহত করতে হবে, আর গ্লোবাল ওয়ার্মিং প্রতিহত করার মাধ্যমে পৃথিবীকেও আমরা রক্ষা করতে পারবো, এবং আমরা মানব জাতিসহ সমস্ত অ্যানিমেল কিংডমকে আমরা বিভিন্ন রোগ জীবাণু থেকে রক্ষা করতে পারবো। কাজেই লেটস স্টপ গ্লোবাল ওয়ার্মিং অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং। আশা করি ভবিষ্যতে আবার দেখা হবে নতুন কোনো অন্য কোনো গল্প নিয়ে। ধন্যবাদ।